আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে যে বিষয়টা বলবো, কেন এই বাউন্ডারিটি ভেঙে ফেলা হইতেছে, এত সুন্দর এত টাকা খরচ করে কেন 2-3 বছরের পর বাউন্ডারিটি ভেঙে ফেলা হইতেছে? কারণ এটা একটা গভর্নমেন্ট বা সরকারি প্রজেক্ট। এখানে এই কলেজটি বাউন্ডারি তৈরি হয়েছিল প্রায় আরও 5 বছর আগে। এখন তাদের যে জায়গা ছিল কলেজের ভিতরে, সেই জায়গা অনুযায়ী তাদের যে নতুন নতুন ভবন তৈরি করার প্রয়োজন, সেই সাথে তাদের জায়গা আরও প্রয়োজন। তাই এখানে আমরা কি করেছি দেখুন, আমরা আরও আরও 30 ফিট বাইরে, 30 থেকে 40 ফিট বাইরে আমরা কি করেছি, বাউন্ডারি সরিয়ে ফেলাইছি। এই বাউন্ডারিটি ভেঙে এখানে আমরা আরও 6তলা ভবন তৈরি করব। সেম দেখুন, ওই পাশে একটা 5তলা 4তলা ফাউন্ডেশন কাজ শেষ। আমি ইউটিউবে আমার ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি, ভিডিওটা দেখবেন আশা করি। এখানে সেম দেখুন, আমাদের বাউন্ডারির কত খরচ হয়েছে। এখানে আমাদের প্রতি ফিট বাউন্ডারি সর্বোচ্চ গাঁথনি, তারপরে ঢালাই, প্লাস্টার, ইট গাঁথা সব সম্পূর্ণ খরচ হিসাব করে দেখেছি। আমাদের স্কোয়ার ফিট পড়েছে প্রায় 200-220 টাকার মতো। আমাদের এখানে আমি আরেকটু বলে রাখি যে আপনারা কীভাবে এই বাউন্ডারি হিসাব করবেন। এখানে সেম বিল্ডিংয়ের মতো হিসাব করতে পারবেন, যে ছাদে যখন আপনারা বিল্ডিংয়ের যে সাইজ মাপেন স্কোয়ার ফিট, তখন আপনারা এটা হিসাব বের করতে পারেন। এখন সেম আমাদের এখানে যে এখানেও আপনারা বাউন্ডারি মাপলে আপনারা এই ধরনের হিসাব বের করতে পারবেন, কারণ এখানে আমরা যেই ধরনের হিসাব দিয়েছে সেম বিল্ডিংয়ের মতো নিয়ে 220 টাকার মতো পড়েছে আমাদের স্কোয়ার ফিট। আর এখানে দেখুন পুরাতন যে আপনার রিসেলও যে বাউন্ডারিটি, সেটা ভেঙে ফেলা হইতেছে। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর এই ধরনের ভিডিও আপনারা সবাই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।